প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 18তম কিস্তির টাকা প্রদান কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয় বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের ওয়াশিম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা প্রদান করেছেন। এই কর্মসূচিতে 9.4 কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 কোটি টাকারও বেশি সরাসরি ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হয়েছে। আগরতলার অরুন্ধতী নগর স্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারত কৃষি প্রধান দেশ, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত কৃষি প্রধান দেশ হওয়ার কোভিড অতিমারীর সময়ে দেশের অর্থনীতি ততটা প্রভাবিত হয়নি, যেখানে শিল্প নির্ভরশীল বড় দেশগুলির অর্থনীতিতে প্রভাব পড়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তিতে আজ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 47,68,80,000 টাকা ডিজিটাল পদ্ধতিতে হস্তান্তর করা হয়েছে। এই প্রকল্পে 17তম কিস্তি পর্যন্ত রাজ্যের 2,69,499 জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 737,49,00,000 টাকা প্রদান করা হয়েছে। প্রকল্পটি কৃষকদের কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, রাজ্যে কৃষি ও কৃষকদের উন্নয়নের স্বার্থে সরকার নিরন্তর কাজ করে চলেছে। রাজ্যের প্রায় 13,89,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে। রাজ্যের 3,81,000 কৃষক এই যোজনার আওতায় রয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা বলেন, রাজ্যে ইউনিফাইড ফার্মার ডাটাবেস তৈরির কাজটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এখনও পর্যন্ত এই পোর্টালে 3,30,500 জন কৃষকের বিবরণ নিবন্ধিত হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট কর্মসূচিতে 75,000 হেক্টর এলাকায় আমন চাষের জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে এমনটাই জানিয়েছে। অর্থাৎ MICMP, সেখানে আমন চাষের সময় আমরা এবার 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি অ্যাট দ্য রেট অফ 5,650 পার হেক্টর দেওয়ার, প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকেও আমরা দিই দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মাঠ ঘোষণা আছে সেটা এই আমন গ্রোয়ার জন্য। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা, এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি তার জন্য আমরা রেখেছি। আমাদের একটা ইউনিফাইড ফার্মার ডাটা বেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটা বেস ইউনিফাইড ফার্মার ডাটা বেস আমরা তৈরি করছি, যাতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়। দেখুন, যদি আমরা দেখুন এখন যেহেতু মানে মানে ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভে, ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি, তার কতটুকু জায়গা আছে কৃষকদের, এসব আমরা সেই দিকে আমরা নজর।